আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ পাকের রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন দেশে ও বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে ধন্যবাদ আর আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পুরো ভিডিওটা আমার সাথেই থাকেন আজকে আমি আপনাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি শীতকালে লইটটা শুটকি দিয়ে আলু বেগুন ও মূলা দিয়ে আজকের এই রেসিপিটা তৈরি করেছি শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি যদি হয় তাহলে আর কিছুর প্রয়োজনই হয় না এত সুস্বাদু হয় এই লোটটা শুটকির রেসিপিটা যে কখনো শুটকি খাননি তারও কিন্তু খুব ভালো লাগবে আশা করি আপনারা একবার ট্রাই করে দেখবেন রেসিপিটা খুবই লোভনীয় তবে চলুন দেখে নেই কীভাবে তৈরি করেছি ঝটপটে রেসিপিটা প্রথমেই আমি লোটটা শুটকি নিয়েছি আট দশটা শুটকিগুলোকে খুব ভালো করে কেটে বেছে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আলু ও মুলা ছিলে লম্বা লম্বা করে চিকন চিকন করে কেটে নিয়েছি এরকম সাইজ করে এবার আমি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি আজকে সরিষার তেল দিয়ে রান্নাটা করছি আপনারা চাইলে সয়াবিন দিয়েও করতে পারেন এবার তেলটা খুব ভালো করে গরম করে নিলাম এবার তাতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা কিন্তু অবশ্যই একটু বেশি দিতে হবে তাহলে সুটকিটা খেতে খুব ভালো লাগবে পেঁয়াজটা আমি হালকা বাদামি করে ভেজে নিচ্ছি হালকা বাদামি কালার এসে গেলে এতে লোট্টা সুটকিগুলো দিয়ে একটু ভেজে নিব সুটকিগুলো কিন্তু আমি একটু লম্বা লম্বা করে কেটে দিয়েছি যেহেতু আলু বেগুন আর মূলাটা একটু লম্বা লম্বা করে কেটেছি সেভাবেই কেটে নিয়েছি এখন এই সুটকিটা দিয়ে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে বাদামি রঙের করে ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে বাটা মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি রসুন বাটা ও কাঁচামরিচ বাটা নিয়েছি লাল কাঁচামরিচ বেটে নিয়েছি মরিচটাও যেমন বেশি দিয়েছি রসুনটাও কিন্তু পরিমাণে অনেকখানি বেশি দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ করে এখন এই কাঁচা মশলাটা খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি এতে কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে এবার একটু মশলাটা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মশলাটা এ পর্যায়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি পানির সাথে তারপর খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখানে এবার আমি গুঁড়া মশলা অ্যাড করব প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া আর এক চা চামচ মরিচের গুঁড়া দিচ্ছি যেহেতু সুটকিটা ঝাল ঝাল খেতেই ভালো লাগে এর জন্য আমি বাটা মরিচটাও ব্যবহার করেছি আবার গুঁড়া মরিচের ব্যবহারটাও করলাম এতে ঝাল ঝাল হলে খেতে খুব ভালো লাগবে আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিলাম আর এক চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু কাঁচা জিরা বেটেও দিতে পারেন আমি সবই গুঁড়া মশলা ব্যবহার করলাম এখন এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে না দেয় ততক্ষণ কষিয়ে নিচ্ছি এই দেখেন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি কেটে রাখা আলু ও মূলাটা দিয়ে দিচ্ছি প্রথম পর্যায়ে আমি মূলা ও আলুটা একটু কষিয়ে নিচ্ছি বেগুনটা আমি একটু পরে অ্যাড করব তা হলে বেগুনটা গোলে মিশে যাবে বেগুনটা যেন আস্তে আস্তে থাকে জন্য একটু পরে দিচ্ছি প্রথমে মূলা ও আলুটা খুব ভালো করে কষিয়ে নিব এই মশলার সাথে অর্থাৎ মিনিট দুয়েক মতো এটা ভেজে নিচ্ছি এই মশলার সাথে তারপর এটা কষানোর জন্য পানি দিয়ে দিলাম পরিমাণ মতো এই পানিটা দিয়েই মূলা ও আলুটা খুব ভালো করে কষিয়ে নিব এই শীতের সময় মূলা আলু ও বেগুনের এই রেসিপিটা একবার করে দেখবেন হাতের কাছে যদি লইটটা শুটকি না থাকে যে কোনো শুটকি দিয়ে একবার এই রেসিপিটা করে দেখবেন আশা করি খুব ভালো লাগবে এবার আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে আমি কষিয়ে নিচ্ছি এতে মূলা আলুটা দ্রুতই সেদ্ধ হয়ে আসবে যারা সুটকি খেতে পছন্দ করেন না তাদের কাছেও খুবই ভালো লাগবে একবার ট্রাই করলেই বুঝতে পারবেন কি টেস্ট হয় এই রেসিপিটা আমি মাটির চুলাতেই রান্না করছি আর চুলার হিটটা এ পর্যায়ে হাই হিটেই আছে আলু ও মূলাটা কষানো প্রায় অর্ধেক হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এতে বেগুন অ্যাড করব এই সময়টাতে বেগুন দিলে বেগুনটা কষানোও হয়ে যাবে প্লাস বেগুনটা গলেও যাবে না আর বেগুনটা আমি কেটে নিচ্ছি ঠিক একইভাবে আলু ও মোলার মতো লম্বা লম্বা চিকন চিকন করে আমি এখানে একটা বেগুন কেটে নিয়েছিলাম সেই বেগুনটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গোটা রসুন আমি কিন্তু দেশি রসুন দিয়েই আজকে সুটকি মাছের রেসিপিটা করছি দেশি রসুন দিয়ে করলে রসুনের যেমন ঘ্রাণ হয় প্লাস সারটাও কিন্তু খুব শান দারুণ আসে এর জন্য আমি দেশি রসুন দিয়ে আজকে রেসিপিটা করলাম সুটকি মানে রসুন আজকে আমি বাটা রসুনটাও বেশি দিয়েছি আবার গোটা আস্ত রসুন দিলাম এটাও কিন্তু শুটকির সাথে খেতে খুবই ভালো লাগে মুখে বাঁধে কষানোর এই পর্যায়ে আমি দিয়েছি যাতে রসুনগুলো গলে না যায় দেখেন বেগুনটাও সেদ্ধ হয়ে এসেছে গলে যায়নি আবার রসুনটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়েই আসলো খুব সুন্দর করে তরকারিটা আমি কষিয়ে নিলাম পানিটা একদম শুকিয়ে এসেছে তেল বের হয়ে আসছে এ পর্যায়ে আমি ঝোলের পানি অ্যাড করব আপনারাও বেগুনটা দিলে এ পর্যায়ে দিবেন তাহলে বেগুনটা কিন্তু গলে যাবে না আবার হাতের কাছে যদি এই সবজিগুলো না থাকে অন্য যে কোনো সবজি থাকলেও ঠিক একইভাবে রান্না করবেন তাতেও কিন্তু খুব টেস্ট আসবে শীতের যে কোনো সবজি দিয়েই আপনারা কিন্তু শুটকিরে রেসিপিটা করতে পারেন আমি এবার পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম দেখেন কালারটা কি দারুণ আসছে এখন এই ঝোলের পানিটা শুকিয়ে আসলেই একটু মাখো মাখো পর্যায়ে আমি নামিয়ে নিব। আমি মিনিট পাঁচেক মতো হাই হিটে জাল করে নিচ্ছি যেহেতু কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে মূল আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ঝোলের পানিটা একটু কমে আসলেই তরকারিটা নামিয়ে নিব আর কোনো মশলা অ্যাড করতে হবে না সুটকি মাছের ঝাল আর রসুনটা ঠিক থাকলেই কিন্তু খুব দারুণ টেস্ট আসে অবশ্যই রসুনের পরিমাণটা একটু বেশি দিবেন আর একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে সুটকি মাছ দেখেন মাখো মাখো হয়ে আসছে তেল বের হয়ে গিয়েছে এখন আমার শুটকি রেসিপিটা একদম রেডি হয়ে গিয়েছে দেখে লোভ লাগছে না আসলেই কিন্তু খুবই লোভনীয় এই শুটকি রেসিপি আশা করি আপনাদের খুব ভালো লাগবে একবার তৈরি করে খেয়ে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্টটা আমাকে জানাবেন আমার ভিডিওটা কি ভালো লাগছে আপনাদের আপু ভাইয়ারা আপনারা সবাই পছন্দ করছেন তো আজকের রেসিপিটা অবশ্যই ভালো লাগবে আশা করি আর আমার ভিডিওটা এতক্ষণ আপনাদের দেখার জন্য খুবই খুবই ধন্যবাদ আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য আপনাদের সবাইকে আরও বেশি ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরা যারা এসেছেন তাদের সবাইকে ধন্যবাদ আর পুরাতন বন্ধুরা যারা আছেন তারা তাদের সবাইকে আরও বেশি ধন্যবাদ আমার সাথে সব সময় থাকার জন্য আর সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ